মিউটেবল অ্যান্ড ইমিউটেবল ডেটা অবজেক্টস। তো ডেটা অবজেক্টসকে দুটো পার্টে ভাগ করা যায়, যেটা মিউটেবল টাইপস আর ইমিউটেবল টাইপস। মিউটেবল টাইপস বলতে কি, যার ভ্যালুগুলোকে পরিবর্তন করা যায়, কিন্তু ইমিউটেবল হচ্ছে যার ভ্যালুগুলোকে পরিবর্তন করা যায় না। তো মিউটেবল টাইপসের মধ্যে পড়ছে লিস্ট, ডিকশনারি, সেটস, আর ইমিউটেবলের মধ্যে আছে ইন্টিজার, ফ্লোট, বুল, স্ট্রিং অ্যান্ড টেবলস। সো তো এটা মনে রাখতে হবে যে মিউটেবল মানে ভ্যালু চেঞ্জ করা যাবে, আর ইমিউটেবল মানে ভ্যালুকে চেঞ্জ করা যাবে না। তো এখানে লিস্টকে নিয়ে প্রথমে আলোচনা করেছি। তো এখানটাতে এ যেমন লিস্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, ট্যাপিলের ক্ষেত্রে মনে রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়, আর ডিকশনারির ক্ষেত্রে মনে রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। ঠিক আছে, তো লিস্টের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, তো এটা তো জানাই আছে যে এটা হচ্ছে প্রম্পট, পাইথনের একটা প্রম্পট। তো এ ইজ ইকাল টু দিয়ে এখানে ভ্যালু নেওয়া হয়েছে, তো বি এর ভ্যালু নেওয়া হয়েছে, সি এর ভ্যালু নেওয়া হয়েছে। তো এইভাবে লিস্টে নেওয়া হয়, মানে নাম্বার নিতে পারো, মানে নাম্বার নেওয়া যায়, আলফাবেটকেও নেওয়া যায়, আবার আলফাবেট নাম্বার নেওয়া যায়, নাম্বারের মধ্যে ইন্টিজার, ফ্লোট একসঙ্গেই নেওয়া যায়। ঠিক আছে, তো একটা লিস্টের মধ্যে আমরা সব এক মানে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এই তিনটেকেই একসঙ্গে আমরা নিতে পারবো। তো ডিসপ্লে করার জন্য শুধু এ লিখলে আউটপুট দেখিয়ে দেবে, প্রিন্ট লিখেও যদি আমরা লিখি তা সেক্ষেত্রেও আউটপুট দেখিয়ে দেবে, অসুবিধা হবে না দেখাতে। তো এবারে যদি চাই যে আমরা এর মধ্যে কিছু ভ্যালু দিতে চাই, তো এ জিরো, এ জিরো বলতে এইখানটাতে বোঝানো হয়েছে যেটা পজিশনটা জিরো ওয়ান টু থ্রি, পজিশনটা জিরো ওয়ান টু থ্রি। তো জিরো পজিশনে যদি একটা ভ্যালুকে আমরা ইনসার্ট করি, তাহলে এ একে আবার যদি প্রিন্ট করতে চাই তখন দেখা যাচ্ছে এখানে ওয়ানের জায়গায় সিক্স ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আসি টাপলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়, তো সেম ভেরিয়েবল কি নেওয়া হয়েছে। তো একে ডিক্লেয়ার করা যায় অনেকভাবে, একটা এমটি হিসেবে ব্যবহার করা যায়, ঠিক আছে, এটাকে বলা হয় এমটি। তো এটা ইকুইভ্যালেন্ট অফ জিরো। এবার সি ইজ ইকাল টু থ্রি এইভাবেও ডিক্লেয়ার করা যায়, যখন সি কেনো মতো এইভাবে ডিসপ্লে করে দেখাবে, আবার যদি এইভাবে করে থাকি তো সেটা নর্মালি এইভাবে দেখাবে। ঠিক আছে, তো ই এর ক্ষেত্রে যে ভেরিয়েবলটা নিয়েছি তার মধ্যে দেখা যাচ্ছে যে আবার এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে, তো এটাকে বলা হচ্ছে নেস্টেড, এটাকে বলা হচ্ছে নেস্টেড। তো নেক্সট এখানটাতে যেমন দেখা যাচ্ছে ই, তো ওই সেম জিনিস লিস্টের মতোই এখানটাতে আমরা লিখতে পারি, মানে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট একসঙ্গে আমরা লিখতে পারি। আবার টাপল এই কথাটাকে, এই ফাংশনটাকেও আবার আলাদা করে নেওয়া যায়, মানে ব্যবহার করা যায়, যেখানে এখানে টেবিল বলে একটা কথাকে এখানে লিখেছি, তো টি যে দিয়েছি তখন কিন্তু এটাকেই অটোমেটিক্যালি আলাদা করে সেপারেট করে এখানটাতেও দেখিয়ে দিচ্ছে ভ্যালুগুলো। লিস্টকে ট্যাপলের মধ্যেও নেওয়া যায়, একসঙ্গেই নেওয়া যায়। তো প্রথমে লিস্ট ভ্যালুটাকে নিয়ে নিলাম, দিয়ে আবার টি লিখে তার মধ্যেই লিস্টে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটাকে এখানে যদি ইনসার্টে লিখে দিই, তাহলে আবার যখন টি হিসেবে, যখন আমি টি ওয়ান হিসেবে যখন ডিসপ্লে করতে চাইবো, তার ভ্যালুগুলো আমার সেপারেট করে দেখিয়ে দেবে। ঠিক আছে, এখানে লাস্ট যেটা এখানে বলা আছে সেটা হচ্ছে যে এই যে যদি ইনপুট যদি ভ্যালু আমরা নিতে চাই, তো সেক্ষেত্রে ইনপুট কথাটাকে লিখলাম, তখন তারপরে যদি এটাকে রান করাই তাহলে এন্টার দ্য এলিমেন্টস বলে এখানে ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবো। তো সেক্ষেত্রে টিকে যখন ডিসপ্লে করতে চাইবো তো সেপারেট করে করে ক্যারেক্টারগুলোকেও দেখাবে, কিন্তু যদি ই ভ্যাল এই কথাটা ব্যবহার করি এই টাপলের পরিবর্তে, তাহলে কিন্তু আউটপুটটা একটু অন্যরকমই হবে। তো এটা শুধু খেয়াল রাখতে হবে, পরে এটা নিয়ে ভালো করে বড় সড়ো করে বলা যেতে পারে যাবে আর কি। তো এখন এই জিনিসগুলোকে খেয়াল রাখাটা আমাদের খুবই দরকার।